ইবাদত বা আনুগত্য করার তিনটা জিনিস লাগে। এক নম্বর কি আল্লাহ ভালোবাসা, এক নম্বর কি আল্লাহ ভালোবাসা, দুই নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর কি আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনার মাঝে থাকতে হবে, যে আমি ইবাদত যদি না করি আল্লাহ আমাকে শাস্তি দিবেন, দুনিয়াও শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন, পরকালে আমাকে আটকাবেন, শেষ পর্যন্ত আমার হবে জাহান্নাম, এই ভয়টা আপনার মধ্যে থাকতে হবে। তিন নম্বর বিষয় হলো আপনার মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, মানে আমি যদি ইবাদত করি আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিবেন, আমার অভাব পরকম দূর করে দিবেন, আমার সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন, আমার কবরের প্রশ্নগুলো সহজ করে উত্তর দেওয়ার আমাকে তৌফিক দান করে দিবেন, মিলানে পারলে আমারও পাল্লাটা বাড়ি ঘর তৌফিক হবে, আল্লাহ আমার ডাইন হাতে আমল নামা দেবে, ফুল সিরাতের পুলটা আমি পার হবো, নবীর সুপারিশ পাবো, আরো সে সায়ানদেশে দেখা পাবো, হাউজের কাছরে পানি পাবো, আল্লাহর দয়ামায়া পাবো, আল্লাহর দয়াময় আমি জান্নাতে যাবো, এই আশা থাকতে হবে। মানে ইবাদত করার সময় আপনার মধ্যে কী থাকতে হবে, আশা এবং আকাঙ্ক্ষা। তাহলে আসুন আবার পিছনে যাই, ইবাদত করার জন্য কয়টা জিনিস লাগে, কয়টা, তিন, এক নাম্বার কি আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার আল্লাহ ভয়, তিন নাম্বার আশা আকাঙ্ক্ষা। ওই তিনটা জিনিস মনে নিয়ে আপনি ইবাদত করেন, ইনশাআল্লাহ আপনার এবার সার্থক হবেই হবে, কোনো সন্দেহ নয়।